ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে একটি নসিমন। এ সময় নসিমনটি প্রায় 1.5 কিলোমিটার দূরে ঠেলে নিয়ে আসে ট্রেনটি। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন নসিমন চালক সহ 2 যাত্রী। এই দুর্ঘটনার পর প্রায় 3 ঘন্টা আটকে পড়ে ট্রেনটি। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বুধবার রাত 8:20 দিকে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দপুর বাজার রেল ক্রসিংয়ে এই ঘটনা ঘটে। স্থানীয় ও রেল স্টেশন সূত্রে জানা গেছে, বুধবার বিকেল 3:30 দিকে রাজশাহী থেকে গোবরাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে আসে। রাত 8:20 দিকে ট্রেনটি বোয়ালমারী উপজেলার সৈয়দপুর বাজার রেল ক্রসিং পার হওয়ার সময় একটি নসিমনকে ধাক্কা দেয়। এতে নসিমনটি ট্রেনের নিচে দুমড়ে মুচড়ে আটকে যায়। এ সময় ট্রেনের সামনের বাম্পার ভেঙে যায়।